बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम सुप्रिय चतुर्थ श्रेणी शिक्षार्थीरा सबाई केमन आछो आशा करछि सबाई भालो आछो एबं साथे मनोयोग सहकारे भाषाय पढ़ालेखा करछो। तोमादेर बर्णमाला आदर्श उच्च विद्यालय कलेजेर अनलाइन बांगला क्लासे स्वागत जानाच्छि। आमि पारबीन आक्तार। प्रिय शिक्षार्थीरा, गत क्लासे आमरा एकटि गल्प पढ़ेछिलाम, आर सेई गल्पटि होच्छे कि बावालीदेर गल्प। আমি তোমাদের যে বাড়ির কাজ দিয়েছিলাম আশা করছি তোমরা সেটি কমপ্লিট করে রেখেছো আর গল্পটি ভালো করে পড়ে রেখেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, সেই গল্প থেকে আজকে আমি তোমাদের আরো কিছু বাড়ির কাজ দেব। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের সেই বাড়ির কাজে। আর অবশ্যই কিন্তু খাতা কলম নিয়ে তোমাদের বসতে হবে। রেডি রেখেছো তো? আচ্ছা চলো আমরা ক্লাসে চলে যাই। দেখো, প্রথমে আমি তোমাদের যে বাড়ির কাজটি দিয়েছি সেটি হচ্ছে ক্রিয়াপদের চলিত রূপ। এটা কিন্তু তোমাদের পরীক্ষা অবশ্যই আছে আর এর জন্য কিন্তু 5 নাম্বার বরাদ্দ থাকে। তো আমরা যখন লিখব তখন আমাদের প্রথমে কি করতে হবে, যে ক্রিয়াপদের সাধুরূপ থাকবে সেই সাধুরূপ থেকে আমরা কি করব, চলিত রূপে পরিবর্তন করব। তাহলে আমাদের কি লিখতে হবে, সাধু চলিত। সাধু রূপটা হচ্ছে যেটা আমাদের প্রশ্নে দেয়া থাকবে সেটা হচ্ছে কি, সাধু রূপ। আর সেই প্রশ্নেরটাকে আমরা কি করব, সাধু রূপটাকে চলিত রূপে লিখব। তাহলে সাধু রূপ, এরপর আমরা কি দেব, চলিত রূপ। দেখো প্রথমে আছে কি, এক নম্বরে বাঁচিয়া, এর চলিত রূপ হচ্ছে কি, বেঁচে। ছড়াইয়া, এর চলিত রূপ হচ্ছে ছড়িয়ে। ফিরিয়া, এর চলিত রূপ হচ্ছে কি, ফিরে। খাইয়া, এর চলিত রূপ হচ্ছে খেয়ে। চলিয়াছে, এর চলিত রূপ হচ্ছে কি, চলেছে। খাইতে, এর চলিত রূপ হচ্ছে খেতে। করিতে, এর চলিত রূপ হচ্ছে করতে। তাহলে আমরা কিন্তু আমাদের ক্রিয়াপদের চলিত রূপ আমরা পড়ে ফেললাম। এরপরে আসো আমি তোমাদের যে 2 নাম্বার বাড়ির কাজ দিয়ে দিব সেটা হচ্ছে কি, এক কথায় প্রকাশ করো। সেটা কিন্তু তোমাদের প্রশ্নের 9 নম্বরে আসে, এক কথায় প্রকাশ করো। আর এক কথায় প্রকাশ হচ্ছে যে একটি বাক্য দেয়া থাকবে সেটাকে তোমাকে এক শব্দে লিখতে হবে সেই শব্দটা। প্রিয় শিক্ষার্থীরা, এক কথায় প্রকাশের জন্য কিন্তু তোমাদের কি, 5 নম্বর বরাদ্দ থাকে। তাহলে চলো আজকে আমাদের এক কথায় প্রকাশ কি পড়াবো সেটা আমরা জেনে নিই। এক কথা প্রকাশ, তাহলে প্রথমে এক নম্বরে আছে, যে জমি উঁচু নিচু নয় আমরা তাকে বলি কি, এক কথায় প্রকাশের হবে কি, সমতল ভূমি। উঁচুও নয় নিচুও নয়, একদম সমান, সেটা হচ্ছে কি, সমতল ভূমি। যে দেশেতে জন্ম নেওয়া হয় এক কথায় প্রকাশে সেটাকে বলা হয় কি, জন্মভূমি। এরপরে আছে 3 নম্বর, মৌমাছি যেখানে মধু সংগ্রহ করে সেই এক কথায় প্রকাশে বলা হয় কি, মৌচাক। আমরা যে মৌচাক বলি সেটা হচ্ছে কি, মৌমাছি যেখানে মধু সঞ্চয় করে সেটা হচ্ছে মৌচাক। এরপরে আছে, যারা মধু সংগ্রহ করেন তাদেরকে বলা হয় কি, মোয়াল। আমরা কিন্তু সেই গল্পটিতে কিন্তু পড়ে নিয়েছি সুন্দরবন থেকে যারা মধু সংগ্রহ করে তাদেরকে কি বলে, মোয়াল বলে। এরপরে আছে, সুন্দরবন থেকে যারা কাঠ কেটে বিক্রি করেন তাদেরকে বলা হয় কি, বাওয়ালি। আমরা কিন্তু সেই বাওয়ালিদের গল্পই কিন্তু পড়ছি। মাংস যার প্রধান খাদ্য সেটা হচ্ছে কি, মাংসাশী। মাংস যার প্রধান খাদ্য এক কথায় প্রকাশে বলা হয় কি, মাংসাশী। বাঘ কিন্তু কি, মাংসাশী প্রাণী, সে মাংস খায়। যে পানি লবণ স্বাদযুক্ত এক কথায় প্রকাশে বলা হয় কি, লবণাক্ত। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের এক কথায় প্রকাশ কি হলো আমরা জেনে নিলাম। এবার চলো আমরা প্রশ্নের উত্তর জানব। আর প্রথম প্রশ্নের উত্তরে আমি কি লিখেছি, সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত। আমরা কিন্তু গল্পটিতে প্রথমেই পড়ে নিয়েছিলাম সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত। সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের কোণে
বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত? আমাদের এক নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার হচ্ছে আমাদের দুই নম্বর প্রশ্ন, আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে বাওয়ালি কারা? বাওয়ালি কারা? বাওয়ালি হচ্ছে বন থেকে অনেকে কাঠ কেটে সংগ্রহ করেন এবং তা বিক্রি করে তাদের সংসার চালান। সুন্দরবন থেকে কাঠ কেটে বিক্রি করে যারা জীবিকা নির্বাহ করে তাদেরকে বলা হয় কি? বাওয়ালি। তাহলে আমরা জেনে গেলাম বাওয়ালি কারা। এরপরে আমাদের তিন নম্বর প্রশ্ন হচ্ছে বাওয়ালিদের কাজ এত বিপজ্জনক কেন? তাদের কাজ এত বিপজ্জনক কেন? দেখো, সুন্দরবনে নানা রকমের গাছগাছালির পাশাপাশি বাঘ, ভালুক, বনবিড়াল, বনশূকর, কুমির, সাপ ইত্যাদি হিংস্র জীবজন্তু রয়েছে। সেখানে সুন্দরবনে যে শুধু বনই রয়েছে তা না, সেই সুন্দরবনে কী আছে? অনেক হিংস্র পশু পাখিও আছে। সেগুলো কি এরা আক্রমণ করে মানুষের প্রাণনাশও করতে পারে, আর এরা আক্রমণ করে মানুষের প্রাণনাশ করতে পারে, তাই বাওয়ালিদের কাজ এত বিপজ্জনক। বাওয়ালিরা কী করে? সুন্দরবন থেকে কিন্তু তারা কাঠ সংগ্রহ করতে যায়, আর সেই কাঠ সংগ্রহ করতে গেলে তারা কিন্তু সেই হিংস্র পশু পাখির সম্মুখীন হতে পারে। এর জন্য তাদের কাজটা কি অনেক বিপজ্জনক, আর এর জন্য বলা হয়েছে বাওয়ালিদের কাজ কি অনেক বিপজ্জনক। তাহলে আমরা কিন্তু তিনটা প্রশ্নের উত্তর আমরা জেনে গেলাম। তোমাদের বাড়ির কাজ আজকে আমি দিব। দেখো, 24 তারিখের বাড়ির কাজ প্রথমে হচ্ছে ক্রিয়াপদের চলিত রূপ। এই যে ক্রিয়াপদের চলিত রূপ। এরপরে দুই নম্বর হচ্ছে এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ। আর তিন নম্বরে হচ্ছে কি, প্রশ্নোত্তর লিখো। আমি যে প্রশ্নগুলো এখানে দিয়েছি সে প্রশ্নটা তোমরা খাতায় উঠিয়ে এবং এর নিচে তোমরা কি করবে? উত্তর লিখবে। তাহলে আমাদের বাড়ির কাজও হয়ে গেল। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বাড়ির কাজ সুন্দর করে সম্পূর্ণ করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।